শুভ সন্ধ্যা, আপনাদের সাথে আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, আর্কাইভ থেকে তারকার সঙ্গে, এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী পুলকের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। মোহাম্মদপুর কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী সালমা আবেদিন পৃথির একক চিত্রকলা প্রদর্শনী। বিকাল 5টা থেকে রাত 8টা, এই সময় প্রদর্শনী চলবে 30 আগস্ট পর্যন্ত। গুলশান এভিনিউয়ের রেডিয়াস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধার একক চিত্রকলা প্রদর্শনী, মোহাম্মদ আলী দ্য লিজেন্ড লাইভস অন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা, এই সময়ে প্রদর্শনী চলবে 30 আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা প্লাজায় প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী শিল্পের আলোয় বঙ্গবন্ধু, বেলা 11টা থেকে রাত 8টা, এই সময় প্রদর্শনী চলবে 31 আগস্ট পর্যন্ত। শুভ সন্ধ্যার এবারের আয়োজন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। প্রিয় দর্শক, সদ্য প্রয়াত হয়েছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান অভিনেতা ফরিদ আলী। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আর্কাইভ থেকে তারকার সঙ্গে সেগমেন্টে আজ আমরা তুলে ধরছি শুভ সন্ধ্যায় অতিথি হয়ে আসা প্রখ্যাত অভিনেতা ফরিদ আলীর কথোপকথনের অংশবিশেষ। এত বছর অভিনয় জীবনে আপনি বেশ কিছু বিখ্যাত শিল্পীদের, গুণী শিল্পীদের সংস্পর্শে তো এসেছেন, তাদের মধ্যে অনেকেই তো আমরা এখন হারিয়ে ফেলেছি। আমি অত্যন্ত ভাগ্যবান যে যখন আমি এই জগতে এসেছি তখন সব প্রখ্যাত অভিনেতা আনোয়ার হোসেন, মোস্তাফা, রাজ্জাক সাহেব পরে আসলেন, রাজ্জাক ভাই, হ্যাঁ, তারপরে ফতেহ রহমানি ভাইও আমার গুরু, উনিও খুব ভালো অভিনেতা। এইসব অভিনেতাদের সংস্পর্শে আসলাম, মাঝখানে হঠাৎ ঝড়ের মতনে আসলো রাজু আহমেদ। আচ্ছা, ওর বাবা এত পাওয়ারফুল আর্টিস্ট, হ্যাঁ, সে ঝড়ের মতন এসেই ঝড়ের মতনই চলে গেল। হ্যাঁ, তারপরে খান জয়নুল, আমার অভিনয় জীবন হচ্ছে খান জয়নুল, ফরিদ আলী অর্থাৎ, আর সাগরের আব্বা ফজলুল হক স্যার। ও একটা ছবি বানাতে গেল, ছবিটার নামটা ভুলে যাচ্ছি, তখন আমাদের তিনজনকেই নিল। আপনি আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন, এত অল্প সময়ের মধ্যে আপনার অনেক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার দর্শক যারা দেখবেন বা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন অভিনেতা হিসাবে, সেটি আমার সার্থকতা। দেখছিলেন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় শিশু কিশোরদের ম্যাগাজিন অনুষ্ঠান আমরা সবাই রাজা। রাত 8টা 20 মিনিটে দেখবেন আবু রায়হান জুয়েলের পরিচালনায় রান্না বিষয়ক অনুষ্ঠান টুডেজ কিচেন। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত 9টা 40 মিনিটে প্রচার হবে গোলাম সোহরাব দদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। রাত 11টা 30 মিনিটে রয়েছে ইমরাউল রাফাতের পরিচালনায় ধারাবাহিক নাটক তরুণ তুর্কি। জীবন নামের যুদ্ধে ওরা তরুণ তুর্কি
রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী পুলক। চলুন কথা বলি সঙ্গীত শিল্পী পুলকের সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? জি ভালো আছি আমি, আপনি ভালো আছেন? ভালো আছি। গানের মানুষ, গান নিয়ে ব্যস্ততা, নিশ্চয়ই এই মুহূর্তে অনেক বেশি ব্যস্ত কি অ্যালবামের কাজে না স্টেজ প্রোগ্রাম নিয়ে? মূলত এই সময়টা আমি অ্যালবামের কাজ করছি, কোরবানি ঈদের রিলিজের চেষ্টা করছি। জানি না কতটুকু কমপ্লিট করতে পারবো অথবা কতদূর আগাবে, আমার সাধ্যমতো চেষ্টা করছি। আর এমনিতে ফিল্মের গান, স্টেজ শো বছর একটু কম, ফিল্মের গান আর ইসের কী বলে আমার অ্যালবাম নিয়েই ব্যস্ত বেশি। অ্যালবাম যেটা বলছেন যে তৈরি হচ্ছে, সেখানে কারা গান লিখেছেন এবং সুর করেছেন? ওইখানে অনেক কয়েকজনই আছেন, আমার নিজের লেখা সুর করা দুইটা গান আছে, তারপরে সোমেশ্বর অলির আছে, তারপরে রাহুল নামের একজনের আছে, তারিক তুহিন ভাইয়ের আছে, শফিক তুহিন ভাইয়ের আছে, তারপরে পুরনো দু একটা গান রিমেক করছি, এর মধ্যে একটা গান আছে বর্মনজির, আর একটা নজরুলগিরি করার করছি আর কি। কি ধরনের গান থাকছে? আমি মিক্স টাইপের রাখছি, ফোক গান আছে, সুফি গান আছে, তারপরে একটু রক ধাঁচের গান আছে, রিমেক করে ডিজে টাইপের গান একটা করেছি, যেটা আমি বললাম বর্মনজির গানটা নতুন করে উপস্থাপন করেছি, আর একটা নজরুলসঙ্গীত। আমি আগের অ্যালবামেও আলগা করগো খোপার বাদনটা রেখেছিলাম, এই অ্যালবামেও একটা নজরুলসঙ্গীত রাখছে, আশা করি গানটা সবার ভালো লাগবে। তাহলে বোঝা যাচ্ছে যে প্রায় শেষের পথে অ্যালবামের কাজ। কতদিন ধরে করলেন কাজ? এই প্রায় 3-3.5 বছর। অনেক সময় নিয়েছেন কাজ করতে। লাস্ট অ্যালবামটা কি 3-4 বছর আগে রিলিজ? হ্যাঁ, ওইটা ছিল 4 বছর আগে। বেশ সময় নিয়ে কাজ করেন বোঝা যাচ্ছে, সেটা কি ভালো কাজ করবার জন্য? অবশ্যই ভালো কাজ করবার জন্য। এর আগে যে অ্যালবামটি বের হয়েছিল সেটাতে কি ধরনের গান ছিল? ওইটায় সব ধরনের গান ছিল, ওটা 9টা গান ছিল, ওটায় সুফি গান ছিল, ফোক গান ছিল, রক গান ছিল, ল্যাটিন গান ছিল, নজরুলসঙ্গীত ছিল রিমেক করা, তো সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে আমার প্রথম অ্যালবামটার। সেটা কোথা থেকে রিলিজ হয়েছে? এটা লেজারভিশন থেকে হয়েছিল। আপনি তো ফিল্মেও গান করছেন, স্টেজেও গান করছেন, আমরা সেই কথাগুলো শুনবো আবার, কিন্তু তার আগে যদি একটু গান শুনে নিই। আমার নিজের লেখা সুর করা যে একটা গান, দুইটা গান আছে, ওর মধ্যে থেকে একটা চেষ্টা করছি। নতুন অ্যালবাম যেটা আসবে সেখান থেকে শুনি। জানিস কি তুই চোখের তারায় জুড়ে থাকিস তুই আর তুই, জানিস কি তুই মনের ঘরে জুড়ে থাকিস তুই আর তুই, যখনই মন চায় একটু করে, যখনই মন চায় একটু করে আলতো করে তোকে ছুই, জানিস কি তুই চোখের তারায় জুড়ে থাকি তুই আর তুই, নীরবে নিভৃতে শয়নে স্বপনে গোপনে তোর লাগি গাথে মালাম যতনে, ও নীরবে নিভৃতে শয়নে স্বপনে গোপনে তোর লাগি গাথে মালাম যতনে, ও পড়াবো সে মালা তোর গলে আসবি কখন তুই, জানিস কি তুই চোখের তারায় জুড়ে থাকি তুই আর তুই,
দেখিস কেটে মনের পাড়ায় ঘুরে বেড়াস তুই আর তুই। গায়কী কথা এবং সুর তিনের সমন্বয়ে খুব মিষ্টি একটা গান। থ্যাংক ইউ। ফিল্মের ব্যস্ততা নিয়ে একটু জানতে চাই। আসলে আমি সবথেকে বেশি কাজ করছি আপাতত ফিল্মেই, মোটামুটি প্রত্যেক মাসে তিন চারটা করে মিনিমাম তিন চারটা করে গান করছি, কোনো না কোনো ছবিতে, হয় ছোটো ছবি নয় বড়ো ছবি। ছবি ফিল্ম আমার কাছে ফিল্মই, আমার কাছে অডিওর থেকে ফিল্মের গান আমার বেশি ভালো লাগে। সেটা কেন ভালো লাগে, যে ওখানে এক ধরনের নাটকীয়তা এবং এক ধরনের চ্যালেঞ্জ কাজ করে? হ্যাঁ, আমি এই যে অডিও গান, আমার একটা ফিল, যে কোনো একটা ফিল থেকে আমি গান গাইলেই সেটা অডিও মানে গান হয়ে যায়, কিন্তু ফিল্মের গান আপনার ক্যারেক্টারকে আপনার ভিতর ফুটাতে হবে। আমার গান দিয়ে ওই ক্যারেক্টারটাকে ফুটাতে হবে। ওখানে যদি একটু আল্লাহ দিয়ে গান করে তো আল্লাহটা আমার কণ্ঠে দিতে হবে। ওখানে যদি রাগ থাকে, ক্রোধ থাকে, আমার ওই সব কিছু টোটালটা একটা অভিনয় করে গাইতে হয়, কণ্ঠের অভিনয়। হ্যাঁ, কণ্ঠের অভিনয়, যার কারণে কিন্তু দেখবেন আমাদের ইন্ডাস্ট্রিতে অ্যাভারেজ শিল্পী ভরা, কিন্তু ফিল্মের গান কিন্তু খুব কম জনে গায়, কারণ ফিল্মের গানটা টোটালি ডিফারেন্ট, সবাই আসলে এটা গাইতেও পারে না। এটা আপনার গানে আরেকজন লিপ মেলাবে, সেটাও কিন্তু একটা মাথায় রাখতে হয় নিশ্চয়ই। হ্যাঁ, ওইটা তো অবশ্যই। সর্বশেষ যে ফিল্মে গান করেছেন সে ফিল্মের নাম কি? সর্বশেষ করেছিলাম লাস্ট উইকে শাহ আলম মণ্ডল পরিচালিত সাদা কালো প্রেম এই মুভিতে, আর গানটির সুর এবং সঙ্গীত আয়োজন করেছিলেন শ্রদ্ধেয় ইমন সাহা, আর গানটির লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যার। বললেন যেটা, যে ফিল্মের গান করতে ভালো লাগে, শুরুটা তো স্টেজ থেকেই হয়েছে এবং ক্লোজ আপ ওয়ান দিয়ে আপনার যাত্রা শুরু, কিন্তু তার আগে তো গানের চর্চা ছিল, সেই গল্পটা যদি একটু বলেন যে কি করে গানের চর্চা থেকে আজ একেবারে প্রফেশনাল। আমার মূলত আমার ফ্যামিলি থেকে আমার গানে আসা, আমার বাবা একজন উস্তাদ আর আমার ফ্যামিলির সবাই গান করে, সেই সুবাদে আমি জন্মগতভাবে মানে রক্তের ভেতর থেকেই গানটা পাই। আমার যখন ছোটোবেলায় গান শিখিনি তখন আমি ফ্লুয়েন্টলি নিজে হারমোনি বাজিয়ে গান গাইতে পারি বা তবলা বাজাতে পারি, মানে গড গিফটেড এটা। তারপরে আমি যখন বাজার পড়তে যাই ওইখানে আমি শিখি, হাতেখড়িটা বাবার কাছেই ছিল, বাট পরবর্তীতে বাঘেরহাট আমার শ্রদ্ধেয় সুনীল চক্রবর্তী স্যার, প্রদীপ স্যার, সন্ধ্যা পাল ম্যাডাম, বিনয় স্যার, শাহজাহান কবির স্যার, তারপর সুবীর চক্রবর্তী স্যার ঢাকায় থেকে শিখেছি। ও মোটামুটি অনেকজনার অল্প করে হলেও সান্নিধ্য মানে লাভ করেছি সেখানে। কি উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম? উচ্চাঙ্গ, নজরুল সঙ্গীত, ফোক, সব ধরনের গানই আমার উস্তাদরা শিখিয়েছেন আমাকে। ইভেন বেশিরভাগ তালেরও গান শিখিয়েছে, যাতে করে কেউ কোথাও মানে আটকাতে না পারে, যে এই তালের গানও পারে না বা ওই তালের গানও পারে না, এরকমভাবে সব ধরনের এক একটা গান হলেও মিনিমাম শিখিয়েছে এরকম। পরবর্তীতে কখন ইচ্ছে হলো যে প্রফেশনালি মিডিয়াতে আপনি কাজ করবেন? মিডিয়াতে প্রফেশনালি কাজ করার ইচ্ছা ছোটোবেলা থেকেই, যেমন আমি যখন একটা মজার গল্প বলি, আমি যখন সেভেন এইটে পড়ি তখন আমরা বিটিভি দেখতাম, আর তখন দেখতাম যে বেশিরভাগ গানের গীতিকার ছিল রিটন অধিকারী রিন্টু, তো আমার নাম ছিল পুলক অধিকারী। আমি পরে আমার নামে শেষে আমি পিন্টু যোগ করে দিই, যে আমি একদিন এরকম বড় গীতিকার সুরকার হব। তখন থেকেই আমার মূলত গান লেখা শুরু করা শুরু, কিন্তু গান প্রফেশনালি গাওয়ার ইচ্ছা হয়েছে মূলত অনার্স বা মাস্টার্স পড়া থাকাকালীন। যখন অনার্সে পড়ি আমি তখন বাংলাদেশের অনেকগুলো প্রতিযোগিতায় এবং আমার কলেজে আমি সবসময় চ্যাম্পিয়ন থাকতাম গানে, চার পাঁচটা বিষয়ে নাম দিয়ে বেশিরভাগ সময় আমি সবগুলোতে ফার্স্ট থাকতাম। তো তারপরে ওই তখন থেকে ইচ্ছাটা আরও বাড়ছিল আর কি। তারপর যখন এরকম প্রতিযোগিতা আসলো, প্রথমবার দিয়েছিলাম টিকলাম না, সেকেন্ডবার মানে প্রথমবারের পর একটা ঘটনা ঘটেছিল, তারপরে আরও নতুন করে উদ্দীপনা নিয়ে ক্লোজ আপ ওয়ানে, তারপর তো আপনি সফল হলেন। সফল বলতে এখনও হাঁটছি, দেখা যাক কতদূর যেতে পারি। আপনি অনেক আগে থেকেই তাহলে গান লিখছেন এবং সুর করছেন। হ্যাঁ, লেখাটা কিভাবে, আপনি যখন লেখেন কিংবা যখন শুরু হলো, কিভাবে লেখার ভাবনাটা এবং সুরের ভাবনাটা আসলো? আমি সাধারণত শুধু লিখতে পারি না, মানে শুধু লেখাটা আমার হয় না, যে শুধু গান লিখলাম ওইটা হয় না আমার, একসাথে গান এবং সুরের সাথে যে কথাগুলো অটোমেটিক্যালি আসে ওইভাবে গান লিখি আমি। মনে করেন যে রেয়াজ করছি, রেয়াজ করতে করতে একটা ভিতরে একটা ধুন চলে আসছে,
ওই ধুন থেকে ইনস্ট্যান্ট ওইভাবে যদি কোনো গান আসে তো আসে, আমি আলাদাভাবে গান লিখে ওইটা শুরু করি এভাবে কখনো জীবনে করা হয়নি। একভাবে গান মানে গাইতে গাইতে যতটুকু আসে আর কি, একেবারে এই সাবলীল, হ্যাঁ সাবলীলের ভিতর থেকে যেটা আসে এইটাই। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শেষে এসে যদি আরেকটা গানের কিছু অংশ শুনি। ওকে, আমার জীবনের যেটা প্রথম প্লেব্যাক ছিল মাওলা গানটি, যেটা সবাই অনেক শুনতে চায়, সেই গানটির অল্প একটু করছি শুনি। মাওলা তোমার দুনিয়া মন ভাঙলে জানি ভাঙে তোমার অন্তরে অন্তরে মাওলা তোমার ঘর, সেই ঘরে বৈসা তুমি খেলছো আপন পর। অন্তরে অন্তরে মাওলা তোমার ঘর, সেই ঘরে বৈসা তুমি খেলছো আপন পর। কেন মন দিলা প্রেমে দিলা দিলা মনে ঝর, মাওলা আমার মাওলা, মাওলা তোমার এই দুনিয়ায় মন ভাঙলেই জানি ভাঙে তোমার ঘর, মন ভাঙলেই জানি ভাঙে তোমার ঘর। অন্তরে অন্তরে মাওলা তোমার ঘর, সেই ঘরে বৈসা তুমি খেলছো আপন পর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং এনটিভিকেও অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, সাততলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সন্ধ্যা।